দাস পূর্ণিমা গেল, সকলকে আমার পক্ষ থেকে শুভ বিজয়া, শুভ দীপাবলি, শুভ জগদ্ধাত্রী পুজো, শুভ রাস পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বড়দের প্রণাম জানিয়ে আমি দুই চারটি কথা বলি। যে সরকার চলছে বিগত 34 বছরে এবং বিগত 12 বছরে, 34 বছরটা আমরা হয়তো ভুলে গিয়েছি, কিন্তু এই 12 বছরটা মনে হয় আগামী 120 বছরেও ভুলবো না, এমন এমন কাজ হয়েছে বাংলায়। কারণ বাংলায় এই চোরেদের সম্পর্কে বলতে গেলে দিন আর রাত সব শেষ হয়ে যাবে, কিন্তু বলা শেষ হবে না। তাই কি বলবো আর কোথার থেকে বলবো সেটাই ভাবছি। এই টিএমসির দল এবং তাদের নেতারা, উঁচু থেকে নিচু সমস্ত স্তরের নেতারা, সমস্ত স্তরের যারা হার্মাদ বাহিনীরা, সব ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এরা। আমি এখানে দাঁড়িয়ে, মাইকের সামনে দাঁড়িয়ে, এখানে যদি কোনো টিএমসির বন্ধুরা থাকে, আমি ওপেন চ্যালেঞ্জ করছি, আপনাদের দলের এই সারা পশ্চিমবঙ্গে একজন লিডারের নাম বলুন যে সে চুরির সঙ্গে যুক্ত নেই, কাটমানির সঙ্গে যুক্ত নেই। আমি স্বপন মজুমদার আমার বক্তব্য ফেরত নেব এবং ক্ষমা চাইব। একজন লোকের নাম বলুন আমি যদি প্রমাণ না করতে পারি সে কাটমানি নেয়নি, সে দুর্নীতির সঙ্গে যুক্ত নেই, সে চুরির সঙ্গে যুক্ত নেই, একজন লোকের নাম বলুন একটু। এখন যদি ভূতে সাধারণ একজন মানুষের কথা বলুন সেটা আলাদা, তারা তো সমর্থক, তাদের কথা আমরা বলছি না, নেতার কথা, লিডার, আপনারা তাদের দেখে দল করেন। তো এমন একটা দল, সেই দলের সরকার চলছে বাংলায়, আর তার জন্য আজকে বাংলার মানুষ দিশেহারা। বাংলায় দীর্ঘ 12 বছরে কোনো শিল্প হয়নি, কলকারখানা নেই, বাংলার মানুষ বেকারত্বে এতটাই ভুগছে, আমরা গত করোনাকালে সেটা বুঝতে পেরেছিলাম। করোনার সময় 50 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক আমার এই বাংলা থেকে অন্য রাজ্যে কাজে গিয়েছিল এবং তারা ফেরত আসার সময় এই নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী, সে বলে করোনা এক্সপ্রেস এদের ফেরত নেওয়া হবে না। তারা কারা? তারা এই বাংলারই ছেলেমেয়েরা, এই বাংলায় কর্মসংস্থান পায়নি, তারা আপনার আমার ঘরের ছেলেমেয়েরা, তারা কর্মসংস্থান না পেয়ে অন্য রাজ্যে গিয়েছে, সেই রাজ্যে গিয়ে কাজ কাজ করে আমাদের পরিবারকে চালিয়েছে। একটা মহামারী এসছে, তারা বাড়িতে ফিরবে, সেই সময় সরকারের সহযোগিতা করার দরকার। এই সরকার সহযোগিতা করে নেই, অথচ বলছে করোনা এক্সপ্রেস এদের নেওয়া যাবে না। এমন একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমরা এই বাংলার গদিতে বসিয়ে রেখেছি, বাংলার কলঙ্ক। আজকে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, আমাদের এই বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা, তারা পড়া কষ্ট করে পড়াশোনা শিখে চাকরির জন্য দীর্ঘ প্রচেষ্টা করেছে, যারা চাকরি পাবে তারা চাকরি না পায়নি, যারা ঘুষখোর লাতখোর নেতা তাদের ছেলেমেয়েরা ঘুষ খেয়ে, ঘুষ দিয়ে অযোগ্য প্রার্থী টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, আর সেইগুলো সব করেছে কারা? টিএমসির বড় বড় নেতারা। তার সঙ্গে প্রধানভাবে দায়ী যুক্ত ছিল কে? পার্থ চ্যাটার্জি। পার্থ চ্যাটার্জিকে শিক্ষামন্ত্রী, পার্থ চ্যাটার্জিকে টিএমসির সর্বভারতীয় সহসভাপতি, তার পার্থ চ্যাটার্জিকে টিএমসির মহাসচিব, পার্থ চ্যাটার্জিকে টিএমসির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান, মানে যে দলের শৃঙ্খলা কমিটি চেয়ারম্যান, যে শৃঙ্খলা ঠিক রাখবে, এ তোরা আকাজ করিস না, তোরা চুরি করিস না, তোরা ভদ্রভাবে থাক, সেই যদি এত বড় চোর হয় সেই দলের নিচুতলার লোকজন কত বড় চোর হতে পারে, বুঝতে পেরেছেন আপনারা? এই হচ্ছে টিএমসি দল। আমরা দেখেছি মমতা ব্যানার্জির সততার প্রতীক, মাওবাদী মানুষের সরকার এখন আর কেউ বলে না টিএমসির নেতারা, চোরের সরকার কি করে বলবে? চোরের আতুর ঘাট হচ্ছে কালীঘাট আর মমতা ব্যানার্জি, তার জন্য তার নামে আর এখন কেউ বলে না। আমরা দেখেছি তারই ভাইপোকে দিয়ে পশ্চিমবঙ্গের যত কয়লা খাদান আছে, যত বালি খাদান আছে, মাটি খাদান আছে, গরু আছে, সব কিছু সেই ভাইপোকে একাকে দিয়ে খাইয়েছে, আর তাদের নিচুতলা যারা নেতারা আছে। আমরা জানি এখানে কিছু নেতারাও আছে যুক্ত এই গরু পাচারকারীতে, এবং টিএমসির উঁচু থেকে নিচুতলা পর্যন্ত যে চোর আছে সেটা আপনারা সকলেই জানেন। আপনাদের এই পঞ্চায়েতে যে উন্নয়নমুখী কাজগুলো, জনমুখী কাজগুলো, প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বাজেট থাকে, সেই বাজেটের টাকা প্রত্যেক বছর এরা পায়। কিন্তু আমরা দেখতে পেয়েছি যেমন 100 দিনের কাজ, একটু আগে সোমেন বলল 35 লক্ষ টাকার এই খাল সংস্কার, সেই খাল সংস্কারে আমি দায়িত্ব নিয়ে বলছি আমার মনে হয় 15 লক্ষ টাকার কাজও করেনি, বাকি এই চোরেরা খেয়ে গিয়েছে। আবার কেউ বলছে 5 লক্ষ টাকার কাজও হয়নি। এই হচ্ছে টিএমসি দল। যারা গরিব মানুষ তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়ার কথা, যারা গরিব মানুষ যাদের
পাকা ঘর নেই, যাদের টালির ঘরে থাকে, যারা তাঁবুর নিচে থাকে, টিনের ঘরে থাকে, তাদের পাকা বাড়ি দেওয়ার কথা। কিন্তু এই চোরেরা কি করে, কে টিএমসি করে, টিএমসির নেতার কি আত্মীয় আছে, তার গোষ্ঠীর পিণ্ডি কে আছে, সবার নামে ঘর, সবার নামে আনফানের টাকা, মানে তার বাপের টাকা মনে করে তারা, ঠিক আছে। এই চুরি করে খাওয়ার জন্য টিএমসিতে যোগ দিয়েছে তারা। আর এই চোরগুলো বড় বড় বাতলামি মারে পুরো এই সমাজের মধ্যে, এই গ্রামের মধ্যে বসে। আপনারা সকলে সংঘবদ্ধ হন, ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদীজি এখন সবাই বিশ্বের সব দেশে নেতা হিসেবে গণিত করছে তাকে, ভারতকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, ভারতের মান মর্যাদা যেভাবে বিশ্বের দরবারে সে আলোকিত করছে, তার পাশে থাকা আমাদের দরকার। আর তার একটা স্লোগান, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, তার মানে সকলকে সঙ্গে নিয়ে সকলের বিকাশ করব, সকলের প্রয়াসে, সকলের চেষ্টায়, সকলের বিশ্বাস অর্জন করে, এই তার স্লোগান। তার মানে আর একটা স্লোগান আছে, নাম খায়েঙ্গে নাম খানে দেঙ্গে, মানে আমি ঘুষ খাবো না, আমি কাউকে খেতেও দেবো না। ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ তাই। দীর্ঘদিন সরকার চলছে, দীর্ঘ 8 বছর হয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, 20টা রাজ্যে বিজেপি শাসিত রাজ্য চলছে, সেখানে কি এরকম ধরনের দুর্নীতির খবর আপনারা পান কেউ? কোথাও নেই, কোথাও কাঠমানি নেই, কোথাও এরকম জাল জুয়া চুরি নেই, কোথাও এরকম চাকরি বিক্রি নেই। এই টিএমসির চোরেরা, এরা কোন স্কুল থেকে পড়াশোনা করে আসছে এখন সবাই আমরা বুঝতে পারছি। এই চোরেদের পাঠশালা সব কালীঘাট, সেই কালীঘাটের থেকে সব চোর ট্রেনিং নিয়ে সারা বাংলাকে লুট করছে। আর তাই বাংলা বর্তমানে 6 লক্ষ কোটি টাকার ঋণ রয়েছে। আমরা সকলে জানি শ্রীলঙ্কা 7 লক্ষ কোটি টাকা ঋণের জন্য একটা দেশ দেউলিয়া ঘোষণা হয়ে গেছে। একটা দেশ যদি 7 লক্ষ কোটি টাকার আশেপাশে ঋণ নিয়ে দেউলিয়া ঘোষণা হতে পারে, সেই দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। আমরা একটা রাজ্য, ও তো আমরা ভারতবর্ষের সঙ্গে যুক্ত আছি, তার জন্য এখনও বুঝতে পারছি না, নাহলে আমাদের এই পশ্চিমবঙ্গ দেউলো হয়ে গেছে। এ মাসেও ঋণের জন্য 10,000 কোটি টাকা ঋণের জন্য মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছে, কেন মাইনে দিতে পারবে না। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো করছে, সেই প্রকল্পগুলো বাস্তবায়িত কোথার থেকে করবে, টাকা কোথার থেকে আসবে, সেইটা না ঠিক করে প্রকল্প ঘোষণা করতেই গিয়েছি, তার গোষ্ঠীর পিণ্ডি চটকাতেই গিয়েছি, সেই সেটার শ্রাদ্ধ কীভাবে করবো জানি না আমি, ঠিক আছে। এই হচ্ছে মুখ্যমন্ত্রী, কেন্দ্র সরকারের বিরোধিতা করতে হবে তাকে। তার জন্য কেন্দ্রের আয়ুষ্মান ভারত যে কার্ড, সেই কার্ডকে বাদ দিয়ে স্বাস্থ্যসাথী, সেই স্বাস্থ্যসাথীর আওতায় আপনারা কেউ সুযোগ সুবিধা পেয়েছেন? পাননি। কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারতের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত বিমা, স্বাস্থ্য বিমা পাচ্ছে সবাই, ফ্রি চিকিৎসা পাওয়া যায়। কিন্তু এই বেহাইয়া সরকার, নির্লজ্জ বেহাইয়া সরকার, তার জানে যে কেন্দ্র সরকারের প্রচার আসবে, এর জন্য ওই নাম রাখা যাবে না, ওই কার্ড বাতিল। আর সেই কার্ড পাওয়ার জন্য প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যারা অন্তর্দয় কার্ড রেশন কার্ডের মধ্যে ছিল বা ওই তোমার বিপিএল তালিকার মধ্যে ছিল, সবার বাড়িতে বাড়িতে বাই পোস্ট অফিস পৌঁছে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। অনেকে আমরা পেয়েছিলাম, আমি আমার বাড়ির পাশেই পোস্ট অফিস, আমি দেখি বস্তা বস্তা কার্ড জ্বালিয়ে দিচ্ছে তারা। কেন? পোস্ট অফিসে রাখার জায়গা নেই, আর রাজ্য সরকার বলছে কার্ড দেওয়া যাবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রিতে বাড়ি পৌঁছে দিচ্ছে। আর এরা স্বাস্থ্যসাথী টিএমসির ওই দালালদের পাশে লাইন দিতে হবে, দালালদের সঙ্গে দেখা করো বুথে বুথে, দালালরা বলবে এই কার্ড সেই কার্ড নিয়ে এসো, আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমাদের সঙ্গে মিটিং করো, মিছিল করো, তবেই তোমাকে স্বাস্থ্যসাথী দেবো। তারপরে কি হসপিটালে গিয়ে বলবে হসপিটাল যে এই কার্ড আমরা আর অ্যালাউ করবো না, কেন স্বাস্থ্যসাথীতে আমরা চিকিৎসা করিয়েছি, আমরা পেমেন্ট পাচ্ছি না। কে পেমেন্ট দিচ্ছে না? রাজ্য সরকার দিচ্ছে না। 200 কোটি 500 কোটি টাকা ঋণ করে বসে রয়েছে এই স্বাস্থ্য।